8 বছরে শতকরা 8 ভাগ কমে, দেশে এখন তামাক সেবীর সংখ্যা 3 কোটি 78 লাখ, তবে ঘরে বাইরে পরোক্ষ ধূমপানের শিকার প্রায় 7 কোটি মানুষ। বিশ্ব স্বাস্থ্য সংস্থার সহায়তায় জরিপ করে এসব তথ্য প্রকাশ করেছে পরিসংখ্যান ব্যুরো। তবে এই সংখ্যা আরও কমাতে তামাক পণ্যের দাম ও কর বাড়ানোর পাশাপাশি এ সংক্রান্ত আইন কঠোরভাবে কার্যকরের পরামর্শ দিয়েছে তামাক বিরোধী বিশেষজ্ঞরা। আরও জানাচ্ছেন মোর্শেদ আলম। 2009 সালের পর তামাক সেবীর সংখ্যা জানতে গত বছর আবারও জরিপ চালায় পরিসংখ্যান ব্যুরো। এতে দেখা যায় 2009 সালের 43.3 ভাগ থেকে 8 ভাগ কমে দেশে এখন তামাক সেবীর হার 35.3 ভাগ বা 3 কোটি 78 লাখ। এর মধ্যে 1 কোটি 92 লাখ মানুষ সেবন করেন সিগারেট বিড়ির মতো ধোঁয়াযুক্ত তামাক, আর জর্দা গুলের মতো ধোঁয়াবিহীন তামাক সেবন করেন 2 কোটি 20 লাখ মানুষ। সরকার বলছে 2013 সালে ধূমপান ও তামাকজাত দ্রব্য ব্যবহার নিয়ন্ত্রণ আইনের সংশোধন, 2015 সালে বিধি তৈরি, 2016 সালে পণ্যের মোড়কের 50 ভাগ সচিত্র সতর্কবাণীর বাস্তবায়ন এক্ষেত্রে কার্যকর ভূমিকা রেখেছে। 20 ভাগ আমরা তামাক ব্যবহার আমরা কমাতে পেরেছি, মানে প্রধানমন্ত্রী 2040 সালের মধ্যে তামাকের ব্যবহার সম্পূর্ণ নির্মূল করার অঙ্গীকার তিনি করেছেন। পরিসংখ্যান ব্যুরোর তথ্য বলছে 8 বছরে একজন সিগারেট সেবীর মাসিক খরচ গড়ে 663 টাকা থেকে বেড়ে হয়েছে 1078 টাকা, আর বিড়ি সেবীর মাসিক খরচ 229 টাকা থেকে বেড়ে হয়েছে 342 টাকা। তারপরও এখনও বাংলাদেশে সিগারেট ও বিড়ির দাম বিশ্বের অনেক দেশের চেয়ে কম, তাই কর বাড়িয়েও খুব একটা সুফল মিলছে না। সেই সাথে জটিল কর পদ্ধতি তামাক কোম্পানির কর ফাঁকির সুযোগ করে দিচ্ছে। Bangladesh is taking this whole area very seriously, reduction in tobacco use, but still there's more work to do on enforcement. Law does not clearly prohibit designated smoking areas, and even though the regulations were strengthened to require that smoking areas be outside all public buildings, you still have some of the cheapest tobacco products in the world. বিশ্ব স্বাস্থ্য সংস্থার হিসাবে দেশে বছরে তামাক ব্যবহারের কারণে মৃতের সংখ্যা 1,61,200, আর পঙ্গুত্ব বরণ করেন 3,82,000 মানুষ। মোর্শেদ আলম, এটিএন বাংলা, ঢাকা।